আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। আপনারা দুজনে কত দুঃখ সয়েছেন, এর জন্য আমায় ক্ষমা করে দাও মাতা, আমায় ক্ষমা করে দিন পিতা। আমি এত বছর অবধি আপনাদের কোনো সেবা করতে পারিনি। লোকে পুত্র লাভ করে, বাল্যাবস্থা থেকে নিয়ে কিশোর অবস্থা অবধি তার বাল্যলীলার আনন্দ পাবার জন্যে, কিন্তু আমার বিবশতা আমায় আপনার চরণ থেকে দূর করে দিয়েছে। তাই তাই আমি সেই সুখও আপনাকে দিতে পারিনি। কিন্তু কিন্তু আমিও তো তোমার স্নেহ থেকে বঞ্চিত হয়েছি মাতা, আমারও তো খুব ক্ষতি হয়েছে। তার জন্য দোষী আমি পুত্র, হ্যাঁ তার জন্য দোষী আমি। আমি তোকে নিজের হাতে এখান থেকে নিয়ে গিয়ে ওই গোকুলে ছেড়ে এসেছিলাম, তার জন্য দোষী আমি পুত্র, দোষী আমি। এতে আপনার কোনো দোষ ছিল না, সে তো মায়েরই বিধান ছিল, যার জন্যে আপনাকে আপনার পুত্র সুখেরও বলিদান দিতে হয়েছিল। বাস্তবে দোষী তো আমি, যে এত বছর নিজের পুত্র ধর্ম পালন করেনি। হে পিতাশ্রী, মানুষকে এই শরীর তার মাতা পিতাই প্রদান করে থাকেন, যে শরীর দ্বারা প্রাণী সংসারে অর্থ, কাম, ধর্ম আর মোক্ষ প্রাপ্ত করে থাকে। সেই শরীর তার মাতা পিতারই দান হয়। তাই যদি কোনো মানুষ 100 বছর অবধিও আপন শরীর আর ধন দিয়ে আপন মাতা পিতার সেবা করে, তবুও সে তাদের এই উপকারের ঋণ শোধ করতে পারে না।